প্রিয় দেশবাসী হীরালামের বিচার চাই হীরালামের শাস্তি চাই অচিরে বাংলাদেশ আইন প্রশাসন যাতে হীরালামকে অ্যারেস্ট করে হীরালামকে হীরালামের অ্যারেস্ট চাই হীরালামের ফাঁসি চাই আমি টেঞ্জার মোহাম্মদ নাসিম চলচ্চিত্র অভিনেতা শিল্প সমিতির মেম্বার হীরালামের ফাঁসি চাই ফাঁসি চাই হীরালামের ফাঁসি চাই ফাঁসি চাই আর তুই কিসের হিরো তুই কিসের হিরো বেটা ফাজলামি করস তুই হিরো আলম কিসের হিরো আলম ফাজলামি করা শুরু করছস খাতা একটা পোলা মুড়ি বিক্রি করে খাতি ডিজ ব্যবসা করতি ওটে কর আবার জাতীয় সংসদ নির্বাচন করস বেয়াদব তুই আবার কিসের হিরো আলম হিরো হিরো চুদার তুই যদি হিরো যদি বলিস আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব হিরোদের অপমান করা হয় যেটা দিলদার ভাই নিজেও বলে নাই আমি হিরো দিলদার ভাই বলছে আমি কমিটিয়ান হিরো তুই কিসের হিরো 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 করিস বেটা এই আর কোনোদিন হিরো হলাম তুই আর হিরো আর বলবি না তুই হিরো আবার এমপি ফাজলামি করস ভালো হয়ে যাকে হিরো হলাম হিরো হিরো করস এডিয়েট বেটা স্টপ আর কোনোদিন হিরো বলবি না শালা হিরো জাফর ইকবালের চেহারা দেখছস সালমান শাহ চেহারা দেখছস ওয়াসিম ভাইয়ের চেহারা দেখছস ইলিয়াস রঞ্জন স্যারের চেহারা দেখছস শালা এইটুকু একটা বাচ্চা কথা বলতে পারস না প্রাইমারি স্কুল পর্যন্ত যেতে পারস নাই হিরো আলম হিরো আলম হিরো শালা জিরো তুই বেটা তোর সংসদ তুই তো মেম্বারে বাস করতে পারবি না তোর এলাকার মধ্যে ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হবো মেম্বারে দাঁড়াস তোর চেয়ে ডান্ডালা দাঁড়াইব হান্ডার চেন লাঠিয়ালা লাঠি গ্রামের যে পাঁচ সাতটা ভাই যে থাকে শক্তিশালী থাকে ওর থেকে একজন দাঁড়াইব তোর ছয় সাত ভাই মেলায় পেয়ে তোরে পিটাবো তুই মেম্বার হতে পারবি না আবার জাতীয় সংসদ নির্বাচন আবার দাঁড়াইবি শালা পাগল ওই মেন্টাল পাগল ওরে তো পাবনা পাগলের পাগল গারুতে নিয়ে যাওয়া উচিত বেটা পাগল কোথাকার মেম্বারে ফেল পড়ছস আবার এমপি দেশ তারিখে রাজনীতি নষ্ট করবার আছস এই নষ্ট করবার আছস রাজনীতি দেশ তারিখ কি মনে কর তোরে তো ফাঁসের কাছে ঝোলানো উচিত তোর তো ফাঁসি গলার ফাঁসির কাছে তোরে ঝোলানো উচিত তোর মতন বেয়াদব এই বাংলাদেশে না রাখা উচিত তুই আমারে চ্যালেঞ্জ করিস আমারে চ্যালেঞ্জ কর মির্জা ফখরুল ওবায়দুল কাদের স্বার্থ বিশাল বড় আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আর মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব বেটা কোথায় আম গাছ আর কোথায় জাম গাছ বেটা ভালো হয়ে জায়গা উবাইদুল কাদের স্যার আর মির্জা ফখরুল ইসলাম স্যারের সম্বন্ধে কোনো কিছু আর বলবি না একদম ভালো হয়ে জায়গা আবার এমপি নির্বাচন ফাজলিমি করস বেটা পাগলের সুখ মনে মনে কাগজ টুকায় টাকা গনে